হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস আড্ডা বিশ্বমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সন্ধ্যে থেকে যে ব্লগটা আমি শুরু করলাম আজকে রাতেরটুকুই দেখাবো, সেই জন্য আমি ভাবলাম যে শুরু করি আজকের ব্লগটা। তো আমি গেছিলাম সন্ধ্যেবেলা উঠে, আজকে বাসনগুলো মাজা হয়নি, তাড়াহুড়োতে ছিলাম, তারপরে একটু বাইরে বেরোলাম, আর তারপরে 7টা থেকে পড়াতে চলে গেলাম। তোমাদেরকে বলেছি যে ওরা ঘুম থেকে উঠতে পারে না বলে 7টাতে পড়াতে যেতে, তো সেই জন্য 7টাতেই গেছিলাম। তারপরে ওখান থেকে আমি এলাম, আজকে আবার ওখানে চিড়ে ভাজা চানাচুর এগুলো খাওয়া হয়েছে, আবার তারপরে খাওয়া হয়েছে কি চাউমিন, সেটা খাচ্ছিলাম না কিন্তু বললো যে না চাউমিন খেতেই হবে, তাই জন্য অল্প করে খেলাম। তারপরে আবার তোমাদেরকে একটা কথা বলি, আজকে আবার ভিডিও দেখাচ্ছিলাম, একটি চ্যানেল রয়েছে ওটাই ফেসবুকেই আমরা পেজ থেকে দেখি, জয়ন্তীর পরিবার, খুব ঝগড়া হয়, তো ওইগুলো আমরা দেখছিলাম ওইখানে, আবার বলছিল ঝগড়ার কথা। তারপরে এই বাড়ি ফিরে ব্যাগ নিয়ে চলে এসেছি এখানে, কারণ দিদি আগেই মেসেজ করে দিয়েছিল, এখানে চলে এসেছি ভাগ্নের বাড়ি। এই যে দিদি বসে আছে, কারণ এসেছি, কারণ কি জন্য এসেছি, আজকে মাংস করেছে, হ্যাঁ দুপুরে করেছিলাম, পটল দিয়ে একটা মানে পটল ঝাল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা, আর ডাল করেছিলাম, আর আমুদি মাছ এনেছিলাম। আমার বর তো আমুদি মাছ সেরকম ভালোবাসে না খেতে, আর ভাইকেও দিয়েছিলাম, তাই ভাইয়ের তো কোনো সত্যি ঝামেলা নেই, যা দেবো তাই খাবে, এইটা আমার একটা নিশ্চিন্ত। মা বেঁচে থাকাকালীন আমাকে একটা কথা বলে গেছিলো যে ওকে তুই দেখিস আর ওর খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা নেই, সত্যি এটা আমার কোনো ঝামেলা নেই ওকে নিয়ে, ওকে যা দিই ডাল আলু সেদ্ধ দিই মাছ দিই ডিম দিই সবজি দিই তাই দিয়ে ও খেয়ে নেয়। আর তাই গিলাম এটা নিয়ে এসেছিলাম, আমার বর তো খেতে চায় না, ঝামেলা করে, ছেলেটাও তো মাছ খায় না, আমুদি মাছ তো দিতে পারিনি, রুই মাছ আনিনি আজকের, ওই জন্য আজকের বিকালবেলা গিলাম এটে সকালেই এনে রেখেছিলাম, বিকালবেলা করেছি, ওকে মেসেজ করে দিয়েছি, জানি ও পড়াতে যাবে, পড়াটা থেকে এসে ও ঠিক আসবে এটা আমি জানি, ওই জন্য ওকে মেসেজ করেছি, ও এখন তরকারিটা নিতে এসছে। আর এই যে দেখো সুরজিৎ খেতে বসে গেছে, খাবে খাবে করছিল, খেতে বসে গেছে, এই যে ওখানে খেতে বসে গেছে। কি খাচ্ছিস? স্টমাক। বাহ, আসলে তোমরা অনেকেই বলো যে গিলা মেটেটা কি, ওই জন্য আমি চিকেন বললাম যাতে বুঝতে পারো তোমরা। এখানে ভাগ্নে খেতে বসে গেছে আর ও কিন্তু এখানে ওই যে চিকেনটাই খাচ্ছে। তোমরা অনেকেই বলো ছাট বা চিকেন এরকম ধরনের খাবার তোমরা খাও না, এখানে কিন্তু আমরা মুরগির ঠ্যাং যেটাকে বলি বা পা সেটাকেও কিন্তু আমরা খাই, মানে লেগ পিস শুধু খাই না, তার সাথে যেটা আসল পা হয় সেটাকেও খাই। হ্যাঁ ওটাই খাচ্ছে ভাগ্নে, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এরকম খেতাম, তো আমাদের কোনো রকম মনে হয় না যেটা খাবো না ওটা খাবো না, আর সেটা খেতে সত্যি টেস্টি লাগে। যারা যারা পা খাও আর স্কিন উইথ স্কিন চিকেন খাও তাদের মনে হয় আর কিছু দরকার পড়ে না সেটার সাথে। ব্যাস ওইদিকে খাওয়া দাওয়া করুক, আমি তোমাদের ফ্ল্যাশব্যাকে গিয়ে একটু দেখাই। আমি এই যে ওদের বাড়িতে আসার আগে কিন্তু এখানে আঁকাতে গিয়েছিলাম, আজকে দীপান্বিতার তার আঁকার ক্লাস ছিল, আর ও আজকে এঁকেছে কিন্তু শিপ, ওর নিজের ইচ্ছাতেই শিপটা এঁকেছে, অনেক দিন ধরে বলছিল স্যার শিপ আঁকবো শিপ আঁকবো, তো ওর মতো করেই সুন্দর করে ছোট্টর মধ্যে একটা দিলাম। ওদেরকে এইভাবেই করি, পাশে আমি এঁকে দিই, তারপরে দেখে দেখে ও আঁকে, যেটুকু ভুল হয় আমি বলে দিই যে কতটা কী ভুল হয়েছে, আর তারপরে ওটাকে আমি কালার একটা কালার করাই আর আরেকটা হোমওয়ার্কে দিয়ে দিই। মোটামুটি দুটো আঁকা রোজ এইভাবে করে। আর আজকে পাখি আঁকবে, প্রথমে গিয়েই বলেছে স্যার আজকে কিন্তু আমি বার্ড আঁকবো, তো আমি অন্যরকমভাবে আঁকিয়েছিলাম, তবে ওর পছন্দ হয়নি, ও বললো যে না স্যার আমি গাছের ডালে বসে থাকা সিম্পল একটা বার্ড আঁকবো। কীরকম না, ওদের দুটো গোল দিয়ে আঁকানো শিখেছে, তো সেইভাবেই ওদেরকে করিয়ে দিলাম, মানে ও যেরকমভাবে বললো। এখন দেখো খুব ছোটো, ওর মাত্র 4 বছর বয়স, এত ছোট বয়সে যেটুকু করছে সেটুকুই অনেক। আমি তো আঁকায় ভর্তিই হয়েছিলাম আমার 10 বছর বয়সে, তাই ওর সাথে নিজেকে খুব রিলেট করি। আমার স্টুডেন্টদেরকে ওই জন্য আমি কখনোই খুব চাপ দিই না যে এটা এরকম করতেই হবে, ধীরে ধীরে ওরা শিখছে, ওরা আস্তে আস্তে সবটাই শিখে যাবে। দেখো কথা বলতে বলতে বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরে এসেই কিন্তু ভাত মাখাতে বসে গেছি, কারণ আজকে আমি ভাত মাখাচ্ছি এই যে এখানে রয়েছে চিকেন, হ্যাঁ চিকেন দিয়ে আলু দিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেবো, যেটা দিদি বাড়ি থেকে নিয়ে এলাম জানো তো। চিকেন আলু দিয়ে খেতে কিন্তু সত্যি কথা বলছি দুর্দান্ত ছিল, আজকে রাত্রে খাবারটা কিন্তু জমে গেল সত্যি কথা বলতে। আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, কালকে সকালে উঠে আরও অনেক কাজ রয়েছে, অবশ্যই তোমাদেরকে ব্লগের আকারে সেটা শেয়ার করব। তোমাদের অনেকের নামই আমি নিচ্ছি শর্টসে ব্লগে, এরপর থেকেও নেওয়া শুরু করবো, কারণ ব্লগটা তো অনেকটা বড় হয়, সেখানে কিন্তু নাম নেওয়ার স্কোপটা অনেক বেশি এবং অনেক জনের নাম একসাথে নেওয়া যেতে পারে, তো সেটাই একটা সুবিধাজনক বিষয়। তো এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করতে থাকি, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, কারা কারা মুরগির এইরকম স্টমক মেটে গিলে, মানে যেটাকে আমরা সহজ কথায় মুরগির ছাট বলে থাকি, সেটা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবারে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, কারণ এদিকে দেখো সেট সাজিয়ে ফেলেছি, ওদিকে গ্রিন স্ক্রিন, এদিকে রিং লাইট, আর এদিক থেকে কিন্তু এটাকে কানেক্ট করে দিয়েছি আমি এই আমাদের সুইচ বোর্ডটার সাথে। এই ঘরে করলে একটা সুবিধা, ওই ঘরে কিন্তু ওয়াইফাই চলে, আর ওয়াইফাই একবার বন্ধ করে দিলে অনেকটা সময় লাগে। এই হচ্ছে আমার স্ক্রিপ্টের খাতা, আর এই যে দুটো বক্স দেখতে পাচ্ছ এখানটাতে ক্যামেরা সেট হবে স্ট্যান্ড দিয়ে, আর এখানটাতে কিন্তু
আমি দাঁড়িয়ে ঠিক ওই বক্সটার দিকে তাকিয়ে দেখবো, আর ওই যে সুতোটা ঝুলিয়েছি যাতে আমি বুঝতে পারি গ্রিন স্ক্রিনের ওইখানটাতে আমাকে দাঁড়াতে হবে ক্যামেরাটা সেট করলে। আর আজকে ছিল এটাই আমার লুক, তোমরা সবাই জানো, এই ভিডিওটা দেখেও ফেলেছো, পরে গিয়ে প্রণাম, সেটারই বিহাইন্ড দ্য স্ক্রিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আরও দুটো লুক ছিল যেটা আই থিঙ্ক তোমরা দেখেছো, কেমন লেগেছে ওই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লেটস অ্যাট উইথ শোম্যান।